স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমি আপনার সামনে ইউনিট ফোর কমিউনিকেশন ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং তার উত্তর আজকে আলোচনা করতে চলেছি আমি যেমন এনটিএ ইউরিসি নেটের জন্য ইংরেজির পাশাপাশি হিন্দিতে প্রশ্ন তুলে ধরব সেই রকম ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার্থীদের জন্য ইংরেজির পাশাপাশি বাংলাতেও প্রশ্ন তুলে ধরবো তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে আজকের আলোচ্য টপিক ইউজিসি নেট এবং জিআরএফের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন জেনারেল পেপার পেপার ওয়ান ইউনিট ফোর লাস্ট মিনিট প্রিপারেশান অ্যান্ড সাজেশান বা যারা ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা দিতে চলেছেন পেপার ওয়ান ইউনিট ফোর তাদের জন্য লাস্ট মিনিট ফাইনাল সাজেশান একের মধ্যে দুয়ের প্রস্তুতি আপনি ভালোভাবেই জানেন যে নেট পরীক্ষায় ইংরেজির পাশাপাশি হিন্দিতে প্রশ্ন হয় সেট পরীক্ষায় ইংরেজির পাশাপাশি বাংলাতে প্রশ্ন হয় সেই দুটো দিক মাথায় রেখেই আজকে আপনার সামনে আমি একের পর এক আলোচনা করে দেবো সমস্ত প্রশ্ন আর যে প্রশ্নগুলো প্রতি বছর ঘুরে ফিরে পরীক্ষায় আসে আপনি জানেন এখন পরীক্ষার ধরন অনেকটাই পরিবর্তন হয়েছে তো তার আগে বলে রাখি যদি আপনি আমাদের ছোট্ট পরিবারে প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন আর যদি আপনি আমাদের ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত আপনাকে থ্যাংক ইউ সো মাচ চলে আসুন আজকের আলোচ্য টপিকে তাহলে আমরা প্রবেশ করব এন টিএ নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট ইংলিশ হিন্দি এবং বাংলাতে আমরা কিভাবে প্রশ্ন উত্তরগুলো দেখব পেপার ওয়ান ইউনিট ফোর অ্যাকচুয়ালি আজকে আলোচনা করব ইউনিট ফোরে রয়েছে কমিউনিকেশান আজকের আলোচ্য বিষয় ইফেক্টিভ কমিউনিকেশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতি বছর একটা প্রশ্ন সেট হয় ইফেক্টিভ কমিউনিকেশন থেকে প্রথম যে প্রশ্নটি আপনার সামনে তুলে ধরবো আপনি দেখতেই পাচ্ছেন দিয়েছে ব্রেক ডাউন ইন ভারবোল কমিউনিকেশান ইজ ডিসক্রাইবড অ্যাজ ইংলিশে যারা প্রশ্ন করবেন যারা হিন্দিতে প্রশ্ন করবেন মৌখিক সঞ্চারমে ব্রেক ডাউন হ্যাকে রূপ মে বর্ণিত হয় আর যারা বাংলায় প্রশ্ন করবেন মৌখিক যোগাযোগ বিচ্ছেদ হয় বর্ণনাকৃত সেকশান এ রয়েছে শর্ট সার্কিট হিন্দিতেও রয়েছে শর্ট সার্কিট বাংলাতে রয়েছে শর্ট সার্কিট দ্বিতীয়ত রয়েছে কন্ট্রাডিকশান হিন্দিতে রয়েছে বিরোধাভাস বাংলায় রয়েছে দ্বন্দ্ব আর সেকশান সি মানে ইউনিটস মানে কি বলবো যেটা অপশান সি এ রয়েছে ইউনেভেন ইউনেভেনাস হিন্দিতে রয়েছে অসমানতা বাংলাতেও অসমানতা আর হিন্দিতে মানে ডি অপশানে রয়েছে এনট্রপি হিন্দিতে রয়েছে এনট্রপি বাংলাতে রয়েছে এনট্রপি তাহলে এই প্রশ্নটির চারটে অপশান আপনার সামনে তুলে ধরেছি আমি যেমন ইংরেজিতে প্রশ্ন তুলে ধরেছি তার পাশাপাশি হিন্দিতে তুলে ধরেছি তার পাশাপাশি বাংলাতে কারণ অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে স্যার কীভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য প্রস্তুতি নিচ্ছি কিভাবে বাংলাতে সমস্ত প্রশ্ন পাবো এই চ্যানেলটির প্লেলিস্টে যান এই চ্যানেলটির ডিসক্রিপশান বক্সে যান আপনার দশটা ইউনিট ধরে ধরে ইংরেজি হিন্দি বাংলা পাশাপাশি সমস্ত আলোচনা করা হয়েছে শুধু তাই নয় হায়ার এডুকেশান আপডেট সমস্ত তথ্য আপনি এই চ্যানেলটির প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন তো চলে আসুন অ্যাপ্রোপ্রিয়েট উত্তরে প্রবেশ করি যার উত্তরটি হবে ডি এন্ট্রোফি যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তর চলে আসুন ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আলোচনা করা হচ্ছে কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সত্যিই খুব ইম্পর্টেন্ট আর এই এফেক্টিভ কমিউনিকেশান থেকে প্রতি বছর একটা প্রশ্ন অবশ্যই থাকবে নেট পরীক্ষায় এবং সেট পরীক্ষায় চলে আসুন পরবর্তী প্রশ্নে প্রবেশ করি পরবর্তী প্রশ্ন কি রয়েছে নিম্নলিখিত মেসে কোন সা বা কোন সে লিখিত সঞ্চার কা লাভ হ্য নিচের কোনটি লিখিত যোগাযোগের সুবিধাগুলি যার অপশান দেওয়া হয়েছে এ সন্দেশক কইবার সংসাধিত কেয়া যা সাক্তাহ হ্যাঁ বার্তা বেশ কয়েকবার সংশোধন করা যেতে পারে ইয়ে এক স্থায়ী রেকর্ড হ্যাঁ জিসে সাহেজে সাহেজা যা শক্ত হ্যাঁ এটি একটি স্থায়ী রেকর্ড যা সংরক্ষণ করা যেতে পারে সি প্রাপ্ত কর্তাকে পাশ সন্দেশকা বিশ্লেষণ কারণে লিয়ে অধিক সময় হতা হ্যাঁ রিসিভারের বার্তা বিশ্লেষণ করার জন্য আরও সময় থাকে অল অফ দ্য অ্যাবভ উপরোক্ত সবই উপরের সবগুলি তো এই যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর দ্য অ্যাডভান্টেজ অফ হ্যাভিং রিটেন কমিউনিকেশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল চলে আসুন অ্যাপ্রুপের উত্তরে প্রবেশ করি উত্তরটা হবে ডি অল অফ দ্য অ্যাবভ উপরোক্ত সবই উপরের সবগুলো বুঝতে পেরেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল চলে আসুন পরের প্রশ্নে প্রবেশ করি পরবর্তী যে প্রশ্নটি তুলে ধরবো আপনার সামনে দ টার্ম কেস কেপড ইট শর্ট এন্ড সিম্বল ইজ অলমোস্ট ইউজ ইন হুইচ কমিউনিকেশন যার হিন্দিতে রয়েছে প্রশ্নটা কেস কিপ ইট শর্ট এন্ড সিভিল सिंपल শব্দ কা प्रयोग लगभग किस संचार में किया जाता है বাংলাতে প্রশ্নটা এইভাবেই হবে কেস কিপ ইট শর্ট অ্যান্ড সিম্বল শব্দটি প্রায় কোন যোগাযোগে ব্যবহৃত হয় চারটে করে অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছেন নন ভার্ভেল ইন্টার ইন্টারেকচুয়াল অর গ্রুপ তার মানে হিন্দিতে বললে মৌখিক গ্যের মৌখিক সাংস্কৃতিক অর সমূহ বাংলায় বললে মৌখিক অমৌখিক সাংস্কৃতিক গ্রুপ যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এ ভারবাল হিন্দিতে বললে মৌখিক বাংলায় বললে মৌখিক বুঝতে পেরেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল চলে আসুন পরবর্তী প্রশ্নে প্রবেশ করি পরবর্তী প্রশ্নটি আপনার সামনেই রয়েছে কাইনে কাইনেসিক্স প্রক্সোমিক্স এবং প্যারা ল্যাঙ্গুয়েজ কোন যোগাযোগের অংশ কি বলছে ইংলিশে প্রশ্নটা বললে কাইনেসিক্স প্রক্সেমিক্স অ্যান্ড প্যারা ল্যাঙ্গুয়েজ আর পার্ট অফ হুইচ কমিউনিকেশান তাহলে চারটে অপশান রয়েছে নন ভার্বেল ভার্বেল গ্রুপ অ্যান্ড ইন্টারেকচুয়াল বাংলা হিন্দি সব রয়েছে ইংলিশ তিনটে ভাষাতেই আমি আপনার সামনে আলোচনা করে দিচ্ছি আপনার ইংলিশের প্রয়োজন হলে ইংলিশটা ফলো আপ করুন আপনার হিন্দি প্রয়োজন হলে হিন্দি ফলো আপ করুন আপনার বাংলা প্রয়োজন হলে বাংলা ফলো আপ করুন অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এ নন ভার্বাল গ্যার মৌখিক অমৌখিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটি ছিল চলে আসুন পরবর্তী প্রশ্নে প্রবেশ করি পরবর্তী প্রশ্ন দেখতেই পাচ্ছেন এত বড় প্রশ্ন আর পড়ছি না আমি এখানে রয়েছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বা আর কারেক্ট ইন রেসপেক্ট টু নন ভার্ভাল কমিউনিকেশান যার হিন্দিটা হলো গায়ের মৌখিক সঞ্চারকে সম্বন্ধমে নিম্নলিখিত মেসে কোনসা কোন সা সাহি কোন অমৌখিক যোগাযোগের ক্ষেত্রে নিজের কোনটি সঠিক দেখুন তিনটে তিনটে করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইংলিশেও তিনটে দেওয়া আছে হিন্দিতেও তিনটে দেওয়া আছে বাংলাতেও তিনটে দেওয়া আছে আমি হিন্দিটা পড়ে দিচ্ছি ইয়ে অনপড় লোক দুশোরকে সাথ আসানি সে সংবাদ মে মদত কর্তা হয় দু নম্বরটা ইস সঞ্চার মে লোক আপনি আবশ্যকতাকে অনুসার মৌখিক সন্দেশকো दोहरा सकते हैं तीन नम्बर टा रहे इस संचार में सूचनाओं के विरूपण की बहुत संभावना रहती है नीचे दिए गए कोड से सही उत्तर चुने ठीक है तो एप्रोप्रिएट आंसर ऑल ऑफ देखते पे उत्तर गुलवा तो खूब इम्पोर्टेंट एक प्रश्न छोड़ चले आसु কয়েকটি প্রশ্ন তুলে ধরতেছি আপনার পরীক্ষামুখী নেক্সট প্রশ্ন ক্লাসরুম প্রতি বছর এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে ঘুরিয়ে ফিরে নেট এবং সেটে আসে ক্লাসরুম কমিউনিকেশান অফ দ্য অফ এ টিচার রেস্ট অন দ্য প্রিন্সিপাল অফ এক শিক্ষক কক্ষাকক্ষ সঞ্চার কি সিদ্ধান্ত পর আধারিত হয় একজন শিক্ষকের শ্রেণীকক্ষ যোগাযোগ নীতির উপর নির্ভর করে কী বলেছে প্রথম সেকশান এতে দিয়েছে ইনফরটেনমেন্ট তারপরে এডুটেনমেন্ট তারপরে এন্টারটেনমেন্ট অ্যান্ড পাওয়ার ইনকোয়াটস কোয়াশান তাহলে হিন্দিতে বললে ইনফোরটেনমেন্ট তারপরে শিক্ষা তারপরে মনোরঞ্জন শক্তির সমীকরণ বাংলায় বললে ইন ইনফোরটেনমেন্ট শিক্ষা বিনোদন এবং শক্তি সমীকরণ তাহলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রতি বছর নেটে বা সেটে প্রশ্নে ঘুরে অ্যাপ্রোফিট উত্তরটি হল বিটেনমেন্ট যেটা শিক্ষা অ্যাপ্রোফিট উত্তর চলে আসুন পরবর্তী প্রশ্নে প্রবেশ করি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক বড়ো প্রশ্ন আমি একটাই প্রশ্ন তুলে ধরব হিন্দিতে নিম্নলিখিত মেসে কোন সার সিদ্ধান্ত প্রভাবী কক্ষ সঞ্চার স্থাপিত করে নিয়ে এক উপযোগী মার্গদর্শিকা হ্যাঁ এক এ শিক্ষকা সিদ্ধান্ত বি শবিধিও আর মিডিয়াকে চয়নকে নিয়ে সিদ্ধান্ত সি অনুকূল শিক্ষণ বাতাবরণ বানানে বানেকার সিদ্ধান্ত ডি উপরোক্ত ছবি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ডি উপরোক্ত ছবি অল অফ দ্য অ্যাভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি ছিল চলে আসুন পরের প্রশ্নে প্রবেশ করি ক্লাসরুম কমিউনিকেশন ক্যান বি ডিসক্রাইবড অ্যাড যার হিন্দিতে হলো কক্ষা সঞ্চারকে কক্ষা সঞ্চারকে ইস প্রকার বর্ণিত কিয়া যা সকা হয় যার বাংলাতে হলো শ্রেণিকক্ষ যোগাযোগ হিসাবে বর্ণনা করা যেতে পারে এ এক্সপ্লোরেশন অন্বেষণ বা অন্বেষণ তারপরে ইনস্টিটিউশনালাইজেশান সংস্থাগতকরণ তারপরে ইউজি ইউ সাইনফাইড ন্যারেশন অসংকেতিত কথন তারপরে ডিসকর্স যার প্রবচন বা বক্তৃতা অ্যাপ্রোপিয়েট উত্তরটি হল ডি ডিসকারস যার হিন্দিতে হলো প্রবচন বাংলায় হলো বক্তৃতা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে কোটা প্রশ্ন তুলে ধরছি আপনার সামনে এফেক্টিভ কমিউনিকেশন থেকে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষামুখী আপনি বারবার ভালো করে মনে রাখবেন এখন প্রশ্ন কিন্তু সাদা নেই গত বছরের প্রশ্ন রিপিট আসবে সেটাও কিন্তু না কিন্তু যে প্রশ্নগুলো তুলে ধরছি এখান থেকে অবশ্যই আপনি একটা প্রশ্ন কমন পাবেন চলে আসুন পরবর্তী প্রশ্নে প্রবেশ করি পরবর্তী যে প্রশ্নটি অনেক বড় প্রশ্ন আমি আর পড়ছি না এক স্মার্ট কক্ষা এক শিক্ষণ স্থান হ্যাঁ জিসমে চারটে করে অপশান দেওয়া আছে দেখতেই পাচ্ছেন অ্যাপ্রোপ্রিয়েট চারটে অপশান দেওয়া আছে সেই চারটে অপশান থেকে অ্যাপ্রোপিড উত্তরটি আপনাকে বেছে নিতে হবে আমি হিন্দিতে তুলে ধরতেছি টাচ প্যানেল নিয়ন্ত্রণ প্রণালীকে সাত স্মার্ট ভাগ পিসি ল্যাপটপ কানেকশান অর ডিভিডি বিসিআর ফ্লেয়ার দস্তাবেজ ক্যামেরা অর বিশেষ সফটওয়্যার প্রজেক্টর অর স্ক্রিন দেখতে পাচ্ছেন অপশানগুলো দেওয়া আছে এক দুই দুই চার এক দুই তিন অল অব দ্য অ্যাবব অ্যাপ্রপের উত্তরটি হবে ডি অল অব দ্য অ্যাবব উপরোক্ত সবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল নেক্সট প্রশ্নে প্রবেশ করবো পরবর্তী যে প্রশ্নটি তুলে ধরবো আপনার সামনে ইন দ্য ক্লাসরুম দ্য টিচার সেন্ড আ মেসেজ আদার অ্যাজ ওয়ার্ডস অর ইমেজ দ্য স্টুডেন্ট আর রিয়েলি হিন্দিতে বললে कक्षा में शिक्षक संदेश को शब्दों या छवियों के रूप में भेजता है छात्रों वास्तव में है बोले बोलने श्रेणीकक्षे शिक्षक शब्द वित्र हिसाब से बार्ता पाठान छात्रों आसले इनकोडर बी डिकोडर्स सी एजिटेट एजिटेटर्स डी प्रपोगेटर्स হিন্দিতেও দেওয়া আছে সমস্ত বাংলাতেও দেওয়া আছে যার অ্যাপ্রোপিয়েট উত্তরটি হবে বি ডিকোডার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতি বছর নেটসেট সেট পরীক্ষায় প্রশ্নটা আসে তো এইরকমই কয়েকটা প্রশ্ন আপনার সামনে তুলে ধরছি এই ছিল প্রিয় দর্শক বন্ধু আজকের আপডেট ভিডিও এফেক্টিভ কমিউনিকেশানের যে কটা প্রশ্ন তুলে ধরলাম প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি এই ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক কিন্তু পরবর্তী পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে আর সর্বোপরি যদি আপনি এখনও আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন থ্যাংক ইউ